আজকে ছবি হেসেলে আমার মা সেই পুরনো দিনকার যখন আমরা সকলেই ছোট ছিলাম সেই সময় যেরকম সুজি আর বাদাম দিয়ে পাটালি তৈরি করার রেসিপি ঘরের মধ্যে দিদিমা ঠাকুমারা বানিয়ে দেখাতো বা খাওয়াতো, ঠিক সেই রকমই রেসিপি আজকে আমার মা তৈরি করে আপনাদের সকলকে দেখাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা সেই পুরনো দিনকার স্বাদে কীভাবে এই সুজি আর বাদামের পাটালি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছেন আমরা সকলেই দেখে নিই। আজকে বানাচ্ছি সুজি বাদামের পাটালি। সুজি বাদামের পাটালির জন্য যেগুলো দরকার সেগুলো হলো এক বাটি সুজি, দু বাটি চিনি, এক বাটি ভাজা বাদাম, আর লাগছে ঘি। পাটালি বানানোর জন্য দু চামচ ঘি কড়াতে দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এক বাটি সুজি দিয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। সুজি ঘিয়ে ভাজা হয়ে গেছে, এবার শুকনো খোলায় ভাজা বাদাম খোসা ছাড়িয়ে সুজিতে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এক বাটি চিনি দিয়ে সুজিটা পাক করে নিচ্ছি। পাকটা আরও ভালো করার জন্য আরও এক বাটি চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজি বাদামের পাকটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। সুজি বাদামটা গরম আছে তাই আমি খুন্তি করে গোল করে ঠিক করে নিচ্ছি। সুজিটা জমার জন্য আমি 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিচ্ছি। সুজি ঠান্ডা হয়ে গেছে, এবার থালা থেকে তুলে নিয়ে আমি পিস করে কেটে নিচ্ছি। সুজি বাদামের পাটালি তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার মায়ের হাতে তৈরি এই সুজি বাদামের পাটালি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট সপ্তাহে আবার হাজির হয়ে যাবো।